এটা কি কি ক্লাস? বিজ্ঞান দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, আমরা তো আজকে 11 অধ্যায়ের লাস্টের দিকে। হ্যাঁ, আজকে 11 অধ্যায় শেষ করাই দিব। 11 অধ্যায়ে যা যা বাকি আছে ওগুলো আজকে শেষ করাই দিব। এরপরে আমরা তোমাদের সিলেবাসে বার্ষিক পরীক্ষায় অধ্যায় কত কত আছে আমাকে বলতো। 8, 11, আর একটা অধ্যায় কি বলতো? হ্যাঁ, সপ্তম অধ্যায়। আচ্ছা, অধ্যায় গুলো হচ্ছে 7, 8, 11, আর কি? সপ্তম অধ্যায় বুঝছি তো, সপ্তম অধ্যায় করা হয় নাই। আচ্ছা, এটার 11 অধ্যায়ের পরে সপ্তম অধ্যায় ধরবো, ঠিক আছে? আমরা আজকে 11 অধ্যায়ের শেষ অংশ যেটা বাকি আছে সেটা শেষ করাই দিব। আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় স্টার্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো কয়জন অ্যাটেন্ডেন্স আজকে? তোমরা কয়জন আসছো? 12 জন? এত কম কেন? স্টুডেন্টরা কই, বাকিরা কই? সবাইকে অ্যাটেন্ড করো না ক্লাসে, এটার জন্য তো তোমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট অনেক খারাপ হবে। ক্লাসে অ্যাটেন্ডেন্স বাড়াইতে হবে তো। আচ্ছা, তোমাদেরকে গত ক্লাসে আমি যা পড়াইছিলাম সেটা হচ্ছে যে 11তম অধ্যায়ের লিভার এবং লিভারের যান্ত্রিক সুবিধা এবং লিভারের শ্রেণীবিভাগ, লিভার পড়িয়েছিলাম, লিভারের যান্ত্রিক সুবিধা ব্যাখ্যা করো এটা পড়িয়েছিলাম, লিভারের শ্রেণীবিভাগ উদাহরণ সহ, ঠিক আছে? এখানে লিভার তো 3 শ্রেণীর, ক্লাসে পড়িয়েছিলাম 3 শ্রেণীর লিভার, 2য় শ্রেণীর লিভার এবং 3য় শ্রেণীর লিভার। তো লিভারের পর আজকে আমরা পড়াবো হাতুড়ি, সাড়াশি, তারপরে হেলানো তলু কফিকল, তারপর চাকা, অক্ষদণ্ড, এরপরে আছে মানব দেহ ও সরল যন্ত্র। এই পড়াগুলো আমরা জাস্ট রিডিং পড়াই দিব এবং এখান থেকে কোনো প্রয়োজনীয় তথ্য থাকলে সেগুলো আমি তোমাদেরকে চিহ্নিত করব, দেখাবো। এখানে তুমি কিছু বলবা? মোবারক হোসেন, ক্লাস সিক্স, মোবারক হোসেন, তুমি কিছু বলবা? বলবা না? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা পড়াবো পাঠ 7 থেকে শুরু করে পাঠ 7, 10, 11, পাঠ 7 থেকে 12, 11 অধ্যায়, 11 অধ্যায় পাঠ 7 থেকে 12 শেষ করাবো। 11 অধ্যায়ের পাঠ 7 থেকে 12 পড়াবো। এটা পেজ নাম্বার কত তোমাদের? পেজ নাম্বার হচ্ছে 97, পেজ নাম্বার পৃষ্ঠা 97। তো আজকে আমরা পড়া স্টার্ট করতেছি। তাহলে গত ক্লাসের একটু আলোচনাটা আমি সেরে নিই। গত ক্লাসে যে পড়িয়েছিলাম তোমাদের কোনো কিছু মনে আছে কিনা দেখি। আচ্ছা, প্রথম শ্রেণীর একটা লিভারের এক্সাম্পল দাও তো, উদাহরণ। প্রথম শ্রেণীর লিভার একটা উদাহরণ দাও কেউ একজন। কে দিবে? সাড়াশি। সাড়াশি তো লিভারের পর্যায়ে পড়ে না, পড়ে? হ্যাঁ, সাড়াশিও একটা লিভারের মধ্যে পড়ে। তবে এটা কি প্রথম শ্রেণীর নাকি? জি স্যার। হ্যাঁ,
এটাও প্রথম শ্রেণীর লিভারের মধ্যে পড়ে, যেমন কাচির মতোই তো দেখতে না সাড়াশি, যেটাকে আমরা, আচ্ছা সাড়াশি তোমরা দেখেছো নিজের চোখে? না স্যার। কি বলো, এটা যারা যারা ওই কাঠ মিস্ত্রিরা আছে তাদের কাছে একটা প্লাস আছে না, প্লাস তাদের কাছে স্ক্রু ড্রাইভার থাকে, প্লাস প্লাস থাকে, ঠিক আছে না? জি স্যার, প্লাস দেখছি। হাতুড়ি থাকে, সাড়াশি থাকে, ওই প্লাস এর মতোই একটা যন্ত্র আর কি। মানে এটাকে চট্টগ্রামের স্থানীয় ভাষায় জোঁরা বলে, জোঁরা। চট্টগ্রামের স্থানীয় ভাষায় বলে যে জোঁরা, এটা তোমরা বুঝবা না, এটার নাম হচ্ছে সাড়াশি। এটা এটা দিয়ে পেরেক টেরেক কোনো কিছুকে এভাবে শক্তভাবে ধরে টেন টান দিলে পেরেক চলে আসে। এমনি তো পেরেককে আমরা হাত দিয়ে আলগায় টেনে আনতে পারবো না, হাতে টেনে তো আনতে পারবো না, প্লাস বা জোঁরা বা সাড়াশি দিয়ে আমরা সেই পেরেক গুলো তুলে ফেলি। কাঠের মধ্যে যে পেরেক ছুটানো হয় সে পেরেক গুলো যদি মনে করি যে তুলে ফেলা দরকার, তখন সাড়াশি দিয়ে চাপ দিয়ে ধরে পেরেক গুলোকে টান দিই, তখন সাড়াশি উড়ে চলে আসে। আচ্ছা যাক, প্রথম শ্রেণীর লিভারে আমরা পড়েছি যে এক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বলো বারের মাঝখানে থাকে, মানে আমরা একটা সাড়াশির দিকে তাকালেই দেখতে পাচ্ছি। দেখো এখানে ফালক্রাম মানে যেই বিন্দুতে, মানে বরবাহু এবং বলবাহু যেই বিন্দুতে পিতাকে যেই বিন্দুতে আটকে থাকে আমরা বলতে পারি। একটা সাধারণ বিন্দু আছে, এই সাধারণ একটা বিন্দু আছে, এই বিন্দুর মধ্যে বলবাহু থাকবে, আবার কি থাকবে, আবার ভারবাহুটা থাকবে। কি বলছি বুঝছো? এটাতে এটাতে আমরা চাপ দিব। আবার এখানে একটা, এখানে আমরা কোন একটা যন্ত্র রাখতে পারি, ধরো এখানে একটা পেরেক, ধরো এই পেরেকটাকে আমরা, এই পেরেকটাকে আমরা এই সাড়াশি দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে টেনে বের করে ফেলতে পারি কাঠ থেকে, কাঠের ভিতরে কোনো পেরেক ছোটানো থাকলে সেটা। তো এই যে এই দুইটা বাহু আমরা হাতে ধরবো, এই দুইটা বাহুকে বলা হয় যে কি, বল বাহু। আর এই দুইটা বাহুর মধ্যে কি থাকে, ভার থাকে। ভার মানে যে যন্ত্রটাকে আমরা কাজ করব, যেমন পেরেক ধরবো, সেই পেরেকের এই দুইটা বাহুকে ভার বাহু বলা হয়। ঠিক দুইটা বাহুর মাঝখানে একটা বিন্দু আছে, দেখো মাঝখানে এই বিন্দুর মধ্যে, এই বিন্দুটার মধ্যে ভর বাহু বাল বাহু দুটো জিনিস আটকে আছে একটা সেন্টার বা একটা পয়েন্টের মধ্যে। এই ধরনের যন্ত্রগুলোকে প্রথম শ্রেণীর লিভার বলে। তাহলে সাড়াশি, কাছি এগুলো প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ দাও তো কেউ একজন, লিভারের উদাহরণ দাও, পারবা? পুষ্পিতা বলো তো একটা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, পারবা না? চিমটা কে উদাহরণ দিল? চিমটা তো তোমার তৃতীয় শ্রেণীর চিমটা হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। হ্যাঁ অদিতি দাশগুপ্ত তুমি বলো তো, প্রথম শ্রেণীর জাতি এবং এক চাকার ঠেলা গাড়ি। হ্যাঁ ইয়েস হয়েছে তোমারটা, ভেরি গুড হয়েছে, জাতি এবং এক চাকার ঠেলা গাড়ি। আচ্ছা কেন বলো তো? কারণ হচ্ছে এগুলাতে ভর বাহু এবং বল বাহু, ঠিক আছে, কি বলতেছি, ভর বাহু, ভার বাহু এবং বল বাহু দুটাই এক পাশে থাকে, আর ফালক্রামটা একেবারে আর এক পাশে থাকে, এক প্রান্তে থাকে। এগুলোতে ফালক্রাম একদম লাস্ট প্রান্তে থাকে, এই ফালক্রাম একটা বিন্দু, এই বিন্দুটা হবে সবার লাস্টে। এরপরে তোমার মাঝখানে থাকে যে, তোমার মাঝখানে থাকে যে ভর বাহু, ঠিক আছে,
আমরা এটাকে যদি একটা জাতি চিহ্ন জাতিটা যদি আঁকি এভাবে জাতিটা একটা আচ্ছা এই জাতির মধ্যে আমরা মনে করো এটা সুপারি রেখেছি, তো জাতিটাকে আমরা হাত দিয়ে সাপ প্রয়োগ করি এই জায়গায়। জাতি মানে আমরা এটাকে চট্টগ্রামের স্থানীয় ভাষায় সুরাতা বলি। তো এটা জাতি সুপারি কাটে যে ওইটা, তো এটা হচ্ছে আমাদের এই দণ্ড দুইটা হচ্ছে যে বলবাহু, এখানে আমরা বল প্রয়োগ করি এভাবে হাত দিয়ে এভাবে ছাপ দিই, তাহলে এটা বলবাহু। আর মাঝখানে সুপারি কাটতেছি, মাঝখানে ঘরবাহু রাখা হয়, যেখানে আমরা কাজটা সমাধান সম্পন্ন করি সে জায়গাটা হচ্ছে যে ভরবাহু। তারপর কিন্তু ফালক্রামটা কোন জায়গায় দেখো, ফালক্রামটা একেবারে এক মাথায় এক প্রান্তে। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার গুলো এরকম, দ্বিতীয় শ্রেণীর লিভার গুলো একদম এক প্রান্তে থাকবে তোমার ফালক্রাম, মাঝখানে থাকে ভরবাহু আর একেবারে শেষ প্রান্তে থাকে বলবাহু। এই ধরনের যন্ত্রগুলোকে আমরা দ্বিতীয় শ্রেণীর লিভার বলবো। তৃতীয় শ্রেণীর লিভারের এক্সাম্পল কে দেবে? হ্যাঁ শতাব্দী, আমি শতাব্দী রায় নাকি তোমার নাম কি? শতাব্দী না, রোল নাম্বার 45 45। হ্যাঁ রোল নাম্বার 45, তোমার নাম কি? পারে না। আচ্ছা জাহেদুল ইসলাম বলো, জাহেদুল ইসলাম মনোযোগ আছে? তৃতীয় শ্রেণীর লিভারের একটা উদাহরণ দাও জাহেদুল ইসলাম। কই জাহেদুল, কই জাহেদুল? স্যার এটা কত পৃষ্ঠায়? এতক্ষণ বাদে এটা কোন পৃষ্ঠায়? এটা 97 পৃষ্ঠা, 96 97 96 97। তার টিমটা এটা কে উদাহরণ দিলা, অদিতি নাকি? স্যার দ্বিতীয় শ্রেণীর কাজী ও তৃতীয় তিন তিন নাম্বার অর্থাৎ তৃতীয় শ্রেণী। স্যার চিমটা কে বললে? স্যার কাজী ও চিম। এটা কে বলছো চিমটাটা? স্যার চিমটা কে বলেছো? স্যার আমি। কি নাম? স্যার শিহাব। আমি তো জাহেদুল ইসলামকে বললাম, জাহেদুল ইসলাম কই গেল? এই জাহেদুল ইসলাম, হ্যাঁ জাহেদুল ইসলাম, আচ্ছা ঠিক আছে। তোমরা যারা উত্তর দিয়েছো তাদের মধ্যে থেকে যারা সিমটা বলেছো, সিমটা হচ্ছে সঠিক উত্তর, যে তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে সিমটা। কেন জানো? যাতে তোমার ফালক্রামটা মাঝখানে থাকে, ফালক্রামটা কি থাকে? আচ্ছা এই ক্ষেত্রে প্রযুক্ত না, এখানে ফালক্রাম না, প্রযুক্ত বলটি মাঝখানে থাকে, ভারু ফালক্রাম থাকে দুই প্রান্তে, ভার থাকে এক প্রান্তে, ফালক্রাম থাকে এক প্রান্তে, মাঝখানে থাকে ভার। আচ্ছা এটা আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো সিমটাটা, সিমটাটা এরকম, সিমটার মধ্যে এখানে ভার রাখা হয় এই জায়গায়, এই জায়গায় কি রাখা হয়? ভার রাখা হয়, এটা একদম অগ্রভাগে। আবার ফালক্রামটা হচ্ছে এই জায়গায়, আর মাঝখানে বল প্রয়োগ করা হয়, মাঝখানে এই জায়গায় কি করা হয়?
বল প্রয়োগ করা হয় অর্থাৎ সিমটাটাকে আমরা ধরবার সময় এইভাবে করে ধরি এইভাবে এই জায়গায় তখন মাসখানে বল প্রয়োগ করা হয় সেজন্য সিমটা হচ্ছে যে এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাসখানে কার্যকর হয় ঠিক মাসখানে কার্যকর হয় এক প্রান্তে পালক্রাম থাকে আর এক প্রান্তে ভর থাকে এখানে আমি একটা বস্তুকে সিমটা দিয়ে এভাবে ধরে উঠাচ্ছি তো এই বস্তুটা ভর এই বস্তুটার নাম হচ্ছে ভার সেজন্য সিমটাটার উদাহরণ হচ্ছে এটার এক প্রান্তে ভার থাকে আর এক প্রান্তে থাকে ফালক্রাম ঠিক মাঝখানে আমরা বল প্রয়োগ করি সেজন্য সিমটাকে একটা তৃতীয় শ্রেণীর লিভার বলা হয় তৃতীয় শ্রেণীর লিভার গুলো এমন এক প্রান্তে বলবাহু থাকে আর এক প্রান্তে ফালক্রাম থাকে এক প্রান্তে ভারবাহু থাকে আর এক প্রান্তে ফালক্রাম থাকে ঠিক মধ্যখানে বল প্রয়োগ করা হয় বা মাঝখানে বল প্রয়োগ করা হয় তো এই ধরনের যন্ত্রগুলোকে তৃতীয় শ্রেণীর লিভার বলা হয় ঠিক আছে আমরা গত ক্লাসের জাস্ট একটু পুনরালোচনা করেছি রিভিশন করেছি আজকে আমরা নতুন পাঠে চলে যাচ্ছি পাঠ সাত হাতুড়ি হাতুড়ি একজন রিডিং পড়াও তো সুন্দরভাবে কে পারবে একদম সবাই নীরব থাকবে একজন সুন্দর করে অদিতি তুমি পড়াবে জি স্যার হাতুড়ি কোনটা ওই যে 97 পেজ হাতুড়ি জি স্যার পারবো এই সবাই একদম চুপ থাকবে 97 পেজে হাতুড়ি এই প্যারাটা তুমি সুন্দর করে রিডিং করো বাকিরা ধীরে ধীরে রিডিং করো বাকিরা মনোযোগ দিয়ে শোনো দেখি বলো একটি হাতুড়ির সাধারণত দুইটি প্রান্ত থাকে এক প্রান্ত দিয়ে কাঠে লোহা ঢুকানো হয় এবং অন্য প্রান্ত দিয়ে কাঠ থেকে লোহা বের করা হয় হাতুড়ি দিয়ে যখন লোহা বের করা হয় তখন হাত দিয়ে হাতুড়িটির হাতল ধরে বল প্রয়োগ করা হয় আবার যেখানে লোহাটি থাকে তার পাশে ঠেস দিয়ে এটি উঠানো হয় যেটি ফালক্রাম হিসেবে কাজ করে এক্ষেত্রে লোহা বের করার বাধা হিসেবে বাধা ভার হিসেবে কাজ করে এখানে ফালক্রামটি মাঝখানে কাজ করে বিধায় এটি প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা আমাদের কে যেন পড়ালো অদিতি 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 না হ্যাঁ জি স্যার সে হাতুড়ি পরিয়েছে আমরা হাতুড়ির বিভিন্ন কার্যকারিতা দেখে বুঝতে পেরেছি যে এটা একটা প্রথম শ্রেণীর লিভার কারণ হচ্ছে প্রথম শ্রেণীর লিভারে এটা ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে তাহলে এখানে ফালক্রামের অবস্থানটা প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে থাকে বুঝতে পেরেছো তো এই জন্য আমরা হাতুড়িটাকে একটা প্রথম শ্রেণীর লিভার বলতে পারি এরপরে সাড়াশিটা কে পড়াবে হ্যাঁ স্যার আমি আলিফা পড়াবে স্যার আমি শতাব্দী না উনি দেখাচ্ছে তো তুমি পড়াবা শতাব্দী পড়াবে না আলিফা পড়াবা আলিফা জামান হ্যাঁ আলিফা জামান তুমি সাড়াশিটা পড়াও সুন্দরভাবে সাড়াশি এটিও লিভার হিসাবে কাজ করে সাড়াশি যেখানে হাত দিয়ে ধরা হয় সে প্রান্তটিতে বল এবং যে প্রান্তটিতে কোনো বস্তুকে ধরে রাখা যায় সে প্রান্তটিতে ভার কাজ করে এখানে এখানে ফালক্রামটি মধ্যে থেকে বলে এটি প্রথম শ্রেণীর লিভারের অন্তর্ভুক্ত এটি ভারবাহু দৈর্ঘ্য অপরিবর্তনীয় তাই কেবলমাত্র বলবাহু দৈর্ঘ্য পরিবর্তন করে এই যান্ত্রিক সুবিধা পাওয়া যায় হ্যাঁ ভেরি গুড কে যেন পড়াইলা এখন স্যার আলিফা হ্যাঁ ধন্যবাদ তোমাকে তো এখানে মূলত সাড়াশিটা আমাদের প্রথম শ্রেণীর লিভার কারণ এখানে ফালক্রাম ঠিক মাঝখানে অবস্থান করে ফালক্রামের দুই পাশে কি ফালক্রামের দুই পাশে ভরবাহু এবং বলবাহু থাকে সেই কারণে সাড়াশিটা আমাদের প্রথম শ্রেণীর লিভার এরপরে হেলানো তল ও কফিকল এটা কে পড়াবে হেলানো তল এবং কফিকল এটা স্যার আমি হ্যাঁ তোমার নাম কি নন্দিনী শীল নন্দিনী শীল ভেরি গুড তুমি পড়াও পাঠ 8-9 হেলানো তল এবং কফিকল এটা পড়াও নন্দিনী শীল পড়াও হেলানো তল হলো একটি ষড়যন্ত্র এর সাহায্যে একটি বাড়ি বস্তুকে কাড়াভাবে তোলা চেয়ে এটাকে গড়িয়ে উপরে তোলা যায়
হেলানো তলের ব্যবহারে কাজ অনেক সহজ হয়ে বলে উঁচু তুলে ওঠা রাস্তা দালানের ছাদে ওঠা সিঁড়ি ইত্যাদি কারাভাবে তৈরি না করে হেলানো ভাবে তৈরি করা হয়। হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয়, কিন্তু বল প্রয়োগ করতে ক্ষয় কম। এটা বোঝার জন্য এই যান্ত্রিক সুবিধা বুঝতে হবে। হেলানো তলের যান্ত্রিক সুবিধা হলো যান্ত্রিক সুবিধা সমান বল ভাগের ভারসমান হেলানো তলের উচ্চতা ভাগের হেলানো তলের দৈর্ঘ্য। এখান থেকে বোঝা যায় একই উচ্চতায় উঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। তোমরা কি কেউ দেখেছ কিভাবে একটি গাড়ির চাকা পরিবর্তন করা হয় একটি যন্ত্র বা প্রথমে গাড়িটির এক হয় যাতে সহজেই লাগানো যায়, একই সাথে নিবার ও হেলানো তলে নীতি মেনে কাজ করে। স্কুল পেছনের এবং পেছনে গিয়ে ঘুরে যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করে তা হলো হেলানো তলের দৈর্ঘ্য। এই যন্ত্রে হেলানো তলের দৈর্ঘ্য বাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়। অপরদিকে হাতলে যেদিক বল প্রয়োগ করা হয় বার কাজ করে তার লম্বা গলা বল স্কুল একই সাথে বল বৃদ্ধি বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ। হ্যাঁ, ভেরি গুড নন্দিনী শীল, ধন্যবাদ তোমাকে। তুমি হেলানো তল এবং কফি কলের মধ্যে হেলানো তলটা পড়িয়েছ। আচ্ছা, হেলানো তলটা আমি একটু তোমাদেরকে বোঝাতে হবে। হেলানো তল হলো একটি সরল যন্ত্র, আমরা পড়েছি সরল যন্ত্র কাজ করাকে সহজ করে। এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে তোলার চেয়ে এটাকে গড়িয়ে উপরে তোলা যায়। মানে একটা বস্তুকে যদি আমরা এভাবে আলগাইয়ে তুলতে চাই আমাদের খুব প্রেশার পড়বে, আমাদের ওজন, এটার ওজন বেশি হবে। হ্যাঁ, যার কারণে আমরা এটাকে এভাবে আলগাতে গেলে অনেক বল প্রয়োগ করতে হয়। যদি আমরা কোনো কিছুর সাথে ঠেস দিয়ে যদি সেটাকে উঠাইতে পারি তাহলে সেখানে আমরা একটা হেলানো তল জিনিসটাকে লাগাতে পারি। বুঝতে পেরেছো তোমরা? না, ধরো আমরা একটা তেলের ড্রাম দেখেছো নিশ্চয়ই, তেলের ড্রাম দেখেছো? তেলের ড্রাম, তেলের ড্রাম গুলো দেখো বিভিন্ন ট্রলি গাড়ি থেকে নামানোর সময় এরকম একটা সিঁড়ি লাগাই দেয়, সেই সিঁড়ি দিয়ে ওগুলাকে গড়াইয়ে পড়তে দেয়, ঠিক না? ঠিক কি না বলো তো? হ্যাঁ, বলতে পারো এটা একটা হেলানো তল। অর্থাৎ আমরা হেলানো তলকে যান্ত্রিক সুবিধা হিসেবে কাজে লাগিয়ে, একটা সরল যন্ত্র হিসেবে কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে তোমরা হেলানো তলটা বুঝতে পেরেছো। অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, ধরো যে তেলের ড্রামের কথা বলছি সেটা তোমরা বুঝতে পেরেছ। ধরো আমরা একটা মানে যে কোনো একটা জিনিস দেখা যাচ্ছে টাইলস ঘরের উপর দিয়ে সেটাকে আমরা আলগায় নিতে গেলে অনেক ওজন হয়, চার পাঁচজন মানুষকে ধরাধরি করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি যে দুই তিনজন মানুষ একটু ধাক্কা দিলে ঠেলে ওটা স্যাঁসড়াইয়ে চলে যায়, একটু স্যাঁসড়াইয়ে চলে যায় না? যেমন এই টেবিলটার কথা ভাবতে পারো, আমার টেবিল আছে, আমার সামনে একটা টেবিল আছে, এই টেবিলটাকে যদি আমি একটু এইখান থেকে সরাইয়ে দরজার ওখানে নিতে চাই আমি একা, অনেক কষ্ট হবে, কারণ এটা অনেক ওজন, এটা আমি আলগাতে পারবো না। তবে আমি এটাকে এভাবে ঠেলে দিলে খুব সহজে চলে যাবে, বুঝতে পেরেছ? কিন্তু নিচে মাটির যে ফ্লোরের যে তল আছে সেই তলটা হেলানো তল হিসেবে কাজ করতেছে, বুঝতে পেরেছ? হেলানো তলটা হচ্ছে যে একটা জিনিসকে আমরা খাড়াভাবে উপরের দিকে আলগিয়ে উঁচু না তুলে সেটাকে কোনো ঠেস দিয়ে, কোনো যন্ত্রের সাহায্যে ঠেস দিয়ে সেটার কাজটাকে সহজ করে নেওয়া। তা এই ধরনের ক্ষেত্রে আমরা সেই যে যন্ত্রটা ব্যবহার করি তাহাকে আমরা হেলানো তল হিসেবে বলতে পারি। তোমরা কি বুঝতে পেরেছো হেলানো তল? হেলানো তলের ব্যবহারে কাজ অনেক সহজ হয় বলে উঁচু পুলে উঠার রাস্তা, দালানের ছাদে উঠার সিঁড়ি ইত্যাদি খাড়াভাবে তৈরি না করে হেলানো ভাবে তৈরি করা হয়। হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয় কিন্তু বল প্রয়োগ করতে হয় কম। তুমি যদি একটা জিনিসকে হেলানো তল দিয়ে কাজ করো তাহলে একটু দূরত্ব বেশি হয় কিন্তু বল প্রয়োগ করতে হয় খুব কম। সে কারণে
খাড়া ভাবে তৈরি না করে হেলানো তল তৈরি করা হয়। আসসালামু আলাইকুম। বস্তুকে হেলানো তল দিয়ে বস্তুকে গড়িয়ে তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয়, কিন্তু বল প্রয়োগ করতে হয় কম। এতে বল কম লাগে, একটু দূরত্ব বেশি হলেও বল লাগে খুবই কম। তারপর এটা বোঝার জন্য এর যান্ত্রিক সুবিধাটা বুঝতে হবে। হেলানো তলের যান্ত্রিক সুবিধা এখানে একটা সূত্রের সাহায্যে দেওয়া আছে, ভার বাই বল সমান হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা। এটা তোমরা হেলানো তলের যান্ত্রিক সুবিধার যেই একটা ইকুয়েশন বা সমীকরণ দেওয়া আছে সেটা তোমরা শিখে রাখবে, কারণ যান্ত্রিক সুবিধা হেলানো তলের যান্ত্রিক সুবিধা লিখো পরীক্ষায় আসতে পারে। তখন হেলানো তলের যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু দিয়ে ভার বাই বল ইকুয়াল টু হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা, এই সূত্রটা লিখতে হবে। তারপর এখান থেকে বোঝা যায় একই উচ্চতায় উঠানোর জন্য হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে। হেলানো তল যত লম্বা হবে তোমার বলও তত কম প্রয়োগ হবে, একটা বিষয় মনে রাখবা। এই সূত্র থেকে আমরা যেটা বুঝতে পারি, হেলানো তলের দৈর্ঘ্য যত লম্বা হবে তাহলে যান্ত্রিক সুবিধাও তত বেশি পাওয়া যাবে, অর্থাৎ বলও তত কম প্রয়োগ করতে হবে, অর্থাৎ কম বল প্রয়োগে তুমি বেশি সুবিধা পাবে। ঠিক আছে, আমরা এখানে জ্যাক স্ক্রু তোমরা দেখেছো চিত্রের মধ্যে, যে একটা জ্যাক স্ক্রু ছবি দেখতে পাচ্ছি, জ্যাক স্ক্রু এটা কি কখনো দেখেছো? হ্যাঁ, আমার চলমান ক্লাস জি স্যার শেষ হয়ে গেছে। আচ্ছা, এখানে জ্যাক স্ক্রু যে এটা অ্যাকচুয়ালি ওই যে মাস ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে, বুঝতে পেরেছ, তো এটাকে মাটির ফ্লোরের সাথে এই জ্যাক স্ক্রু বলা হয়। মাটির ফ্লোরের সাথে চাপ দিয়ে ওই চাকাটাকে গাড়িটাকে আলগানো হয়, তারপর চাকাটা আলগা হয়ে যায়, চাকাটাকে খুলে ফেলে খুলে নিয়ে ফেলা যায় অথবা আবার নতুন করে চাকাটা লাগানো যায়। তো এই জিনিসটাকে জ্যাক স্ক্রুটাকে একটা হেলানো তলের সুবিধা নেওয়া হয়, এটাকে আমরা একটা হেলানো তল বলতে পারি। তো শিক্ষার্থীরা ঠিক আছে, আজকে তোমাদেরকে হেলানো তল পর্যন্ত পড়িয়েছি, কপিকল চাকা অক্ষদণ্ড এবং মানব দেহ সরল যন্ত্র, এই পাঠগুলো তোমরা আগামী ক্লাসে পড়ে আসবা। আমরা আজকে শেষ করতে পারি না, 11 অধ্যায়, আর একটা দিন আমাদের লাগবে, নেক্সট ক্লাসে এটা পড়াই দিব। আগামী ক্লাসে কপিকল পড়াবো, চাকা অক্ষদণ্ড পড়াবো, আর মানব দেহ সরল যন্ত্র পড়াবো। তোমরা সবাই বুঝছো আমি কি বলছি? জি স্যার। হ্যাঁ, আজকের ক্লাসে যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদেরকে আগামী ক্লাসের পড়া বলে যাচ্ছি কি কি, তোমরা বাসায় পড়বে যে কি, তোমরা বাসায় হাতুড়ি, সাড়াশি এবং হেলানো তল, এই তিনটা পড়বা। হাতুড়ি, সাড়াশি এবং হেলানো তল, এই তিনটা বিষয় তোমরা ভালো করে মনোযোগ দিয়ে বাসায় পড়ে নিবা, আর আগামী ক্লাসের প্রস্তুতি নিয়ে আসবা। কপিকল, চাকা বা অক্ষদণ্ড, মানব দেহ এবং সরল যন্ত্র, এই তিনটা বিষয় আগামী ক্লাসে আমি পড়াই দিলে তোমাদের 11 অধ্যায় শেষ হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি। এর পরবর্তী ক্লাস শুরু হতে যাচ্ছে, তোমরা প্রস্তুত থাকো।